এখনো কি সাউন্ড আসছে না নাকি কেউ আমাকে ইনফর্ম করো তো, আর কারণ ডেইজি আপু লিখেছেন সাদিয়া তোমার কথা শোনা যায় না, তো এটা কেন হচ্ছে, এটা হওয়ার তো কথা না, ভাবতে হবে কেন হচ্ছে এমন। মানে আমি ছুটির কথা বলাতে মানে থাকে না যে উদ্ভট আকারে চিন্তা ভাবনা করার কারণে কি আমার হচ্ছে লাইভের সাউন্ড এক এমনি এমনি চলে যাচ্ছে না কি, এটা আমি জানি না কেন সাউন্ড আসছে না, আসলে আমি নিজেও জানি না এখনও সাউন্ড আসছে কি আসে না কি না একটু চেক করে আমাকে অবশ্যই বলবে। ওকে ডেইজি আপু লিখেছেন সবাই কি কথা শুনছো, আমি একটু শুনি না, একটু কি শোনা যাচ্ছে না, একটা মিনিট, কথা তো শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, যাক আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে সাউন্ড কি একেবারেই আসবে না, সাউন্ড কি চলে গেল না কি হলো। ওকে আজিম সর্দার লিখেছেন যে সাউন্ড ইজ ক্লিয়ার, যাক বাঁচা গেল। তো যেটা হচ্ছে বলছিলাম, আমি আবার মনে করেছিলাম যে থাকে না যে মাঝে মাঝে আমরা একটু উদ্ভট উদ্ভট চিন্তা করি, যে এই যে একটু আগে বললাম যে যদি ছুটি এক্সট্রা করে পেয়ে যেতেন তাহলে কোন দিন ছুটি এক্সট্রা করে কাটাতে পছন্দ করতেন। তো এটার বলার সাথে সাথে কি এটা পানিশমেন্ট হিসেবে আমার লাইভের সাউন্ডই চলে গেল কি না, এটা আমি নিজেও জানি না, বাট হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এটাতেই আমি অনেক খুশি। শিহাব লিখেছেন যে তুমি এসেছিলে পরশু, কাল কেন আসুনি, কাল আমি ছুটিতে ছিলাম তাই আমি কাল আসিনি। এটা একটা গান আছে না, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, সো কালকে হচ্ছে আমি ছুটিতে ছিলাম তাই আমি কাল আসিনি। ডেইজি লিখেছে যে সাদিয়া আজ তুমি চা খাইছো কি দিয়া, আমি এখনো চা খেতেই পারলাম না, তাতেই আমাকে কোশ্চেন করছে। আচ্ছা চা কিছু না কিছু দিয়ে খাবো, চা খাবো, খেয়েছি মুখ দিয়া। কি যে বলছি ইদানিং আমার মাথা, কেন সবাই আমাকে এই কোশ্চেন করে এটা আমি এখনো জানি না, যে আমি চা যেটা দিয়ে খাই মানে কেন আমাকে এটা কোশ্চেন করা হয়, আমি এটার প্রতিবাদ জানাই, আমাকে কেউ এই কোশ্চেনটা আর করবে না, আমি চা খাওয়াই বাদ দিয়ে দিব তাহলে। আচ্ছা তো যেটা নিয়ে হচ্ছে কথা বলছিলাম, যে এই যে ছুটির একটা দিন গতকালকে ছিল, অনেকে আবার ছুটি পায়নি, লাইক আমি ফর্চুনেটলি ছুটি পেয়েছিলাম, আবার অনেকে অনেকে আছে যারা হচ্ছে ছুটি পায়নি, ইভেন এক্সট্রা ওয়ার্ক করা লিখেছে, তাদের কথা বাদ দিই। তো ছুটি পাওয়ার পর আমার যেটা মনে হলো, কালকে ছুটি কাটাতে কাটাতে আমি চিন্তা করছিলাম আরও কয়টা দিন যদি ছুটি পেতাম, লাইক শুক্রবার অথবা স্যাটারডে বাদ দিয়েও যদি আমাদের ডে টু ডে লাইফে আরও অনেকগুলো ছুটি থাকতো তাহলে অনেক মজা হতো, তাই না। ডেইজি লিখেছেন সাদিয়া লাইফ রিয়েক্ট দিয়ে চারটা গ্রুপে শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডেইজি আপুর মতো, যারা যারা হচ্ছে লাইফটা শেয়ার করতে যাচ্ছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন, যেন তোমাদের ফ্রেন্ডসরাও এই লাইফে কানেক্টেড থাকতে পারে, আমাদের সাথে একসাথে আড্ডা দিতে পারে, কারণ যত বেশি ফ্রেন্ডস তত বেশি আড্ডাটা জমে উঠে। তো ইয়েস বেশি 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 শেয়ার করে দিবে লাইফটা। তো যেটা নিয়ে হচ্ছে বলছিলাম, যে এই যে ছুটি আমরা চাচ্ছি কিন্তু পাচ্ছি না, আলটিমেটলি সবার দেখা যাচ্ছে স্কুল কলেজ অফিস ক্যাম্পাস সব জায়গায় যাওয়া লাগছে, কিন্তু এই যে ট্রান্সপোর্টের একটা ঝামেলা, এই ঝামেলাটা কিভাবে মানুষ উপেক্ষা করবে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে এই ট্রান্সপোর্ট একে তো বাস কমে যাওয়াতে যেটা হয়েছে, যে প্রাইভেট ট্রান্সপোর্ট যেগুলো আছে লাইক কার অথবা হচ্ছে থাকে না যে বাইক, এই ট্রান্সপোর্টগুলো বেড়ে গিয়েছে। আলটিমেটলি যে কাজটা হয়েছে, যে বাজে কাজটা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে রাস্তায় অনেক 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 জ্যামও হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখন যারাই কাজে সকাল সকাল বের হচ্ছে, যাদের আর্লি মর্নিং অফিস থাকে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে থাকে না যে অফিস টাইমে তারা কতটুকু টাইম হাতে নিয়ে বের হবে
এটা তারা ক্যালকুলেট করতে পারছে না, অথবা স্কুল কলেজে যাওয়ার জন্য কতটুকু টাইম নিয়ে আসলে বের হওয়া উচিত এটাই ক্যালকুলেট করতে পারছে না। কারণ যত টাইম নিয়ে বের হোক না কেন, থাকে না যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ট্রান্সপোর্টের অবস্থা একদমই হচ্ছে আনপ্রেডিক্টেবল। লাইক আমি যদি দেখা যায় যে আমার নর্মাল ডে টু ডে লাইফে আমি যতটুকু টাইম নিয়ে বের হচ্ছি, এর থেকেও যদি এক্সট্রা টাইম নিয়ে বের হই, তবুও মনে হয় যে সময় কম পড়ে যাচ্ছে। কারণ গতকালকে যে টাইমটা আপনি ট্রান্সপোর্টটা পেয়ে গিয়েছিলেন, আজকে সেই টাইমে আপনি ট্রান্সপোর্ট নাও পেতে পারেন। তো আলটিমেটলি সবার ক্ষেত্রে যেই প্রবলেমসটা সবাই ফেস করছে, এটা আমি ইদানিং নোটিস করছি যে কোন টাইমে বের হবে বাসা থেকে এটাই বুঝতে পারছে না, যে কোন টাইমে বের হলে যে ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল থাকবে, কী করবে না করবে, মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। লাইক আজকে সকালে আমি যখন বের হয়েছি তখন আমি দেখলাম যে অনেকগুলো স্টুডেন্টের হচ্ছে যেহেতু হাতে ফাইল আছে, দ্যাটস মিন হচ্ছে অবশ্যই এক্সাম চলছে। এক্সামের মাথাও আমি যেটা স্টুডেন্টদের মাঝে লক্ষ্য করলাম যে তারা প্রচণ্ড আকারে রাশের মধ্যে আছে, কারণ তারা বুঝতে পারছে না যে তারা টাইম মতো এক্সাম হলে পৌঁছাতে পারবে কিনা। ইভেন আমি আজকে যেই ট্রান্সপোর্টে করে আসছিলাম, মানে বাসে করে যখন আসছিলাম, তখন আমি যেটা নোটিস করলাম একটা স্টুডেন্টের হচ্ছে এক্সাম আওয়ার অলরেডি চলে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মানে সে লেট হয়ে গিয়েছে। বাট আমার দেখে এটা অনেক খারাপ লাগলো যে এই যে কাজে যাচ্ছে অথবা হচ্ছে স্কুল কলেজ ক্যাম্পাসে যাচ্ছে, যাদের পরীক্ষা আসছে পরীক্ষা আছে, তাদের আসলে কি অবস্থা, মানে থাকে না যে তাদের কিন্তু একদমই বাজে অবস্থা হয়ে যাচ্ছে। কারণ টাইম তারা মেনটেন করতে পারছে না, তারা বাধ্য হয়ে যাচ্ছে টাইম মেনটেন না করাতে, মানে থাকে না যে তারা তাদের হাতে কিছু আসলে করার নেই, তারা চেষ্টা করছে টাইম মতো যাওয়ার পারছে না। তো আজকে আমার সেই মেয়েটাকে দেখে খুবই খারাপই লাগলো, কারণ এক্সামে লেট হওয়া মানে খুবই বড়ো একটা ব্যাপার। হাতের আর যাদের হাতের লেখা নর্মালি একটু স্লো, তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার কথা, কারণ আলটিমেটলি এক্সামে অনেক 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 লেখা থাকে, তো টাইমে কুলানো যায় না। ডেইজি লিখেছেন যে আমাকে তুমি মনে করনি, আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম গত রবিবার থেকে তোমাকে শুনতে পাইনি, তুমি তো আমাকে মনেই করনি। ওয়েল আমি তোমাকে মনে করেছি, আমি নোটিসও করেছি যে ডেইজি লাইভে ছিল না, তো আমি চিন্তাই করছিলাম যে কেন নেই কেন নেই কেন নেই। পরে হচ্ছে এখন তো জানলামই তুমি হচ্ছে বাড়িতে গিয়েছিলে, তো বাড়িতে কেমন মজা করলে সেটা আগে বলো। আশরাফুল হক রুবেল লিখেছেন যে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ডেইজি লিখেছে যে কাব্যিক কী দেখছো লাইভ, প্লিজ সাড়া দাও না গো। ওয়েল কাব্যিক যদি দেখো তাহলে অবশ্যই সাড়া দিয়ে দিও। শিহাব লিখেছেন যে তুমি ওকে কোথায় গেল কমেন্টটা, পরশু বলেছিলাম তুমি বরিশালে মেয়ে, কারণ তুমি বললে কখনো ট্রেন জার্নি করো নাই, আর ট্রেন জার্নি একমাত্র বরিশালের মানুষ পায় না। আমি ট্রেন জার্নিও করিনি, আমি লঞ্চ জার্নিও করিনি কখনো, বাট হ্যাঁ লঞ্চ জার্নি না করলেও একদিন আমাকে অনেক শখ করে, আমি অনেক শখ করেছিলাম যে লঞ্চে আসলে দেখতে কেমন হয়, লঞ্চের জার্নিটা কেমন হতে পারে। এটা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমার ফ্রেন্ডসরা আমাকে হচ্ছে লঞ্চে একবার উঠিয়েছিল, থাকে না যে লঞ্চ এখনও ছাড়েনি, আমরা সবাই লঞ্চে গিয়ে পুরো লঞ্চটা দেখলাম, আমাকেই অ্যাকচুয়ালি দেখাছিল যে লঞ্চে এমন হয়, লঞ্চে এভাবে এভাবেই মানুষজন বাড়িতে যায়। তো আমি অনেক পানি ভয় পাই, এ কারণে হচ্ছে আমি লঞ্চে যাওয়ার কখনো সাহস করিনি অ্যাকচুয়ালি। তো আমার ফ্রেন্ডসরা অনেক হচ্ছে আমাকে সাহস দিয়ে যে আরে কিছু হবে না, তুই যদি পানিতে পড়েও যাস আমরা তোকে বাঁচাবো, এরকম মানে অনেক তানি বানি করে আমাকে হচ্ছে নিয়ে গেল লঞ্চে। দেন লঞ্চে গেলাম, ছবি টবি তুললাম, সবাই মিলে একটু দেখলাম, পরে লঞ্চ ছাড়ার আগে হচ্ছে আমি আবার ব্যাক করেছি, কারণ আমি আসলেই প্রচণ্ড আকারে পানি ভয় পাই, কারণ অনেক ভয় পাই, আমার লাগে এই বুঝি আমাকে কি বলে পানিতে আমি পড়ে যাব, দেন হচ্ছে আমাকে হাঙ্গর এসে খেয়ে ফেলবে, কত কিছু যে মাথায় আসে এটা আমি আর নাই বলি, বাট আমি প্রচণ্ড প্রচণ্ড আকারের পানি ভয় পাই। ডেইজি লিখেছেন যে গতকাল একটা পোস্ট করেছি যে আমি আজীবন তোমার জন্য কেঁদে যাব।
আসলে কারোর জন্য আজীবন কাঁদার না কোনো মানে নেই, কারণ দেখেন আপনি যার জন্য কাঁদছেন, যে আপনাকে কাঁদিয়েছে, তার মানে তার আপনাকে নিয়ে তেমন কোনো পাত্তা নেই, তাই বলেই সে আপনাকে কষ্টটা দিয়েছে। আর যদি আপনাকে যে কষ্ট দিয়েছে, যার আপনাকে নিয়ে পাত্তা নেই, মাথা ব্যথা নেই, তার জন্য কাঁদার আসলে কোনো মানেই হতে পারে না। মানে কাঁদবেন যদি কাঁদা লাগে, এমন মানুষের জন্য কাঁদেন যে মানুষটা আসলে জেনুইনলি আপনাকে কেয়ার করে, আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, তার জন্য যদি কাঁদেন তাহলে দেখবেন যে আপনার কাঁদাটাও সার্থক, না হলে ওই কান্নাকাটির আসলে তার কাছে কিন্তু কোনো মূল্য নেই। তো এমন মানুষের জন্য আসলে মন খারাপ করে কোনো লাভ নেই, বাদ দেন। মোহাম্মদ দিদার লিখেছেন যে আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্ণা, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইল শুভকামনা, শুভ সকাল। ইস, এত সুন্দর করে শুভ সকাল জানালো, শুভ সকাল তোমাকে। তুমি কেমন আছো দিদার ভাইয়া, কেমন করে কাটছে সকালবেলাটা সেটা জানাও আমাকে। ডেইজি লিখেছেন যে যাদের পরীক্ষা তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ওয়েল, অবশ্যই, আসলে যাদের পরীক্ষা আজকে আছে অথবা হচ্ছে যারা অনেক ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য বের হচ্ছে, তাদের জন্য অবশ্যই অনেক 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 শুভকামনা। মোহাম্মদ আব্দুল কালাম লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো গাইবান্ধা থেকে। আপু, আপনার জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি? ওয়ালাইকুম আসসালাম। ওয়েল, যেটা হচ্ছে বলছিলাম যে আমার জীবনে, মানে জীবনে ফুল লাইফের বলে আমি তো ভীষণ আকারের খাবার দাবার, সব খাবার দাবারই পছন্দ করি, একটা স্পেসিফিক খাবার বলা তো আসলে অসম্ভব ব্যাপার। মানে আমি জানি না আমি কীভাবে বলবো, যে কোনো একটা স্পেসিফিক খাবার বলতে পারবো কিনা, বাট থাকে না যে আজকে সকাল থেকে যেমন আমার সামহাও আমার হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক খেতে ইচ্ছে করছে। ইভেন আমি ব্রেকফাস্ট আওয়ারে বলেছিলাম যে আমার ব্ল্যাক ফরেস্ট কেক খেতে ইচ্ছে করছে। থাকে না যে এক একটা সময়ে মানুষের এক একটা জিনিস খেতে ইচ্ছে করে, এক এক টাইপের খাবার খেতে ইচ্ছে করে, তো ওইটা টাইম টু টাইম ভ্যারি করে যে কখন কোন খাবারটা ভালো লাগবে। জীবনের সবচেয়ে পছন্দের খাবার আমি তো ভাই এটা বলতেই পারবো না, আমার অনেক টাইপের খাবার পছন্দ। আমার পেস্ট্রি আইটেমস পছন্দ, দেন হচ্ছে আমি ঝাল খাবার খেতে পছন্দ করি, লাইক স্পাইসি রামেন, আর হচ্ছে গরম গরম মোমোস, তারপর হচ্ছে কী বলে আমার, আমি অনেক টাইপের, আমি আমি জানি না, আমি আসলেই অনেক টাইপের খাবার পছন্দ করি। আমি একদম যেমন মাছে ভাতে বাঙালি, একদম ডাল ভর্তা, এই লাইক শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এই ভর্তা ভাজি দিয়ে আমার যেরকম খাবার দাবার খাওয়া পছন্দ, দেন অ্যাট এ টাইম আমি একদম জাপানিজ খাবার, দেন হচ্ছে চাইনিজ খাবার, কোরিয়ান খাবার, এই টাইপের খাবারও আমি অনেক পছন্দ করি, ইটালিয়ান ফুড, আই লাভ দ্যাম। সো স্পেসিফিকভাবে বলা যে আমার কোন খাবারটা পছন্দ, এটা আসলে অসম্ভব ব্যাপার, লিটারেলি অসম্ভব ব্যাপার। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসে পড়েছে যেগুলোর জন্য নিজের কমেন্টগুলো চলে গিয়েছে। মুশফিকুর রহমান লিখেছেন যে হে আপু, এসে পড়লাম, ওয়েল ওয়েলকাম। ডেইজি লিখেছেন যে যে ফালতু ছেলেটা লিখেছে যে বরিশালের মানুষ ট্রেনে চড়েনি, তাকে বলে দাও আমি যে কতবার ট্রেনে উঠেছি, ততবারও ভাতও খাইনি। আমি তো বলে দিলাম, ডেইজি আপু কি বললো, বরিশালের মানুষরা অনেকবার ট্রেনে চড়েছে। আমি হচ্ছে অদ্ভুত প্রকৃতির মানুষ, যে ট্রেনেও চড়েনি, লঞ্চেও চড়েনি, আমি শুধু বাসের জার্নি করেছি। হ্যাঁ, নৌকা চড়েছি অনেকবার, অনেকবার বলবো না, বেশ কয়েকবার বলা যায়, বেশ কয়েকবার নৌকায় চড়া হয়েছে, বাট আমার ট্রেনেও কখনও উঠা হয়নি, আমার লঞ্চেও কখনও উঠা হয়নি। আমাকে একদম ঘরকন্যাও বলতে পারো, আমি ঘোরাঘুরি করতে বলতে গেলে আমি বাসার আশেপাশে ঘুরতেই পছন্দ করি, লাইক আমি দূরে কোথাও রেস্টুরেন্টসেও যেতে পছন্দ করি না, যে এত কষ্ট করে কে এত দূরে রেস্টুরেন্টসে ঘুরতে যাবে। দেন হচ্ছে থাকে না যে কোনো ট্যুরে যাওয়া অথবা হচ্ছে একদম অনেক কোথাও দূরে ঘুরতে যাওয়া, এত বেশি আমার কখনো হয়নি। আমি একদমই ঘরকন্যা টাইপের, আমি ঘরেই থাকতে পছন্দ করি, ঘরের বাইরেই একটু যাওয়া আসা এটুকুই, বাট আমার কখনো ট্রেনে জার্নিও হয়নি, আমার কখনো লঞ্চের জার্নিও হয়নি। বাট হ্যাঁ, আমার অবশ্যই ইচ্ছা আছে, একেবারেই যে ইচ্ছা নেই সেটা না, ইচ্ছা আছে যে কখনো না কখনো সময় যেহেতু পাই তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে ট্রেনে জার্নি করে কোথাও ঘুরতে যাব অথবা লঞ্চে করে কোথাও ঘুরতে যাব।
মোহাম্মদ মুশফিকুর রহমান লিখেছেন যে আশা করি মনে রেখেছো, হ্যাঁ মুশফিকুর রহিম যাকে আমি নাম রাখতে বলেছিলাম। মোহাম্মদ খায়রুল বাসা লিখেছেন যে গুড মর্নিং, গুড মর্নিং, তোমাকে কেমন আছো তুমি। মোহাম্মদ মুশফিকুর রহমান লিখেছেন যে আজ ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম দিয়ে আসলাম গো, আপু কেমন হয়েছে এক্সাম আগে সেটা বলো। লাইভে তো হচ্ছে অনেক কমেন্ট করো, অনেক আড্ডায় আমার সাথে থাকো, বাট এই আড্ডায় থেকে থেকে তোমার পরীক্ষা 13টা বাজাচ্ছ কি না আমি এই টেনশনে থাকি যে আমার সাথে আড্ডা মেরে কারো যদি পরীক্ষা খারাপ হয় এর থেকে কষ্ট আমি আর কিছুতে পাবো না। তো তোমার এক্সাম কেমন হয়েছে আগে এটা বলো। ডেইজি তালুকদার লিখেছেন সাদিয়া বাদ দিলাম গো। এই যে এক্স্যাক্টলি যে মানুষটা আপনাকে আপনাকে বাদ দিতে পারে সেই মানুষটাকে আপনি আগে ছেড়ে দেন, দেখবেন আপনাকে কেউ ছাড়ার সুযোগই পাবে না। মোহাম্মদ মুশফিকুর রহমান লিখেছেন যে একটু আগেই বাসায় ফিরলাম আর লাইভে জয়েন হবে হয়ে পড়লাম, যাক বাসায়, তার মানে আমি হচ্ছে ঠিক টাইমে লাইভে এসেছি যে টাইমে হচ্ছে মুশফিক হচ্ছে কানেক্টেড হতে পেরেছে। ওকে, আজ বাংলাদেশ ব্ল্যাক ওয়াশ, বলো না এমন কথা বলো না। সিয়াম সাদিক লিখেছেন যে গুড মর্নিং আপু কেমন আছো, গুড মর্নিং তোমাকেও, আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো সেটা আমাকে বলো। ডেইজি আপু লিখেছেন যে শুভ সকাল সাদিয়া সোনা, শুভ সকাল। সিয়াম লিখলো যে আপু তোমাকে আজকে একটু বেশি কিউট লাগতেছে, কেন 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 বেশি কিউট লাগতেছে আমি তো নিজেই জানি না। তানিশা ইসলাম লিখেছে হ্যালো আপি, হ্যালো কেমন আছো তুমি। মুশফিকুর রহমান লিখেছেন যে হ্যাপি বার্থডে শান ভাইয়া, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওয়েল, শান ভাইকে তো হ্যাপি, এত সুন্দর করে একটা কিউট করে হ্যাপি বার্থডে দিয়ে দিল। শ্রী সুজন দাস লিখেছেন যে হাই, হ্যালো কেমন আছো তুমি। সিএম লিখেছেন ব্ল্যাক টি শার্টে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, এক ব্ল্যাকে মানিয়েছে তার মানে আমাকে আরও বেশি ব্ল্যাক পরা লাগবে। আকাশ মণ্ডল লিখেছেন যে হাই, হ্যালো, হাই, হ্যালো। মোহাম্মদ সাইদুল ইসলাম লিখেছেন আপনি তো কিপটা, কেন ভাই আপনার কেন মনে হয় আমি কিপটা। তানিশা ইসলাম লিখেছেন যে কেমন আছো, আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো। আকাশ ও আকাশ মণ্ডল লিখেছে যে তুমি ঘুরতে যেতে পারবে না, ইচ্ছে থাকলেও পারবে না। কেন আমি ইচ্ছে থাকলেও পারবো না সেটা বলো তো, কে বলেছে আমি ইচ্ছে থাকলে পারবো না। মোহাম্মদ মুশফিকুর রহমান লিখেছেন যে এক্সাম আল্লাহর রহমতে ফাটাফাটি হয়েছে, যাক মাশাল্লাহ, শুনে অনেক ভালো লাগলো। সুজন দাস লিখেছেন যে গুড মর্নিং আপু কেমন আছো, গুড মর্নিং তোমাকে, আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো। অশী চক্রবর্তী অনেক লিখেছেন যে হরিরামপুর মানিকগঞ্জ থেকে আছি, সে আপু কি মনে আছে আমাকে, কেমন আছেন আপু, আপনাকে কি ভুলতে পারি, প্রত্যেকটা লাইভে আমার সাথে আড্ডা দেন। আমি থাকে না যেসব ফ্রেন্ডসরা সবসময় আড্ডায় থাকে তাদের আসলে ভোলা যায় না, তো অনেক দা হচ্ছে ওরকমই একজন ফ্রেন্ডস, তো ইয়েস ভুলি নেই আপনাকে। মিতু সাহা লিখেছেন যে হাই আপু, হ্যালো কেমন আছো তুমি। মুশফিক লিখেছেন যে কাল রাতে ফিদা ভাইয়ের শো সাথে শো শুনেছি আর ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব পড়েছি, যাক তখনও ও যে কবে হচ্ছে এক্সামে ফেল করে অথবা খারাপ করে আল্লাহ মাফ করুক, আমি এটাই চিন্তা করি যে ও এত পড়ালেখা প্লাস হচ্ছে এত কিছু আড্ডা কীভাবে সে মেনটেন করে আমি জানি না, বাট আমি আশা করি তার পরীক্ষাগুলো ভালো হোক, সে পরীক্ষাগুলো ভালো দোক, ভালো দিক, দেন হচ্ছে রেজাল্ট একটা ভালো আসুক, সেটাই আশা করি। ডেইজি লিখেছে যে সাদিয়া বরিশালের এক রাতে একটা রুমে যা ভাড়া নেয় সে ভাড়া দিয়ে কিছু মানুষ এক মাসের বাসা ভাড়া দেয়, লঞ্চে একটা রুমে এসি ফ্রিজ খাট টিভি সবই আছে যাতে সবাই চড়তে পারে না, তুমি সবাইকে বলে দাও। ওয়েল বলে দিলাম। অজিত চক্রবর্তী লিখেছেন যে অজিত চক্রবর্তী হরিরামপুর মানিকগঞ্জ থেকে আছে, আপু আপনার কথামালা ঝাঁকাঝাঁকা লাগছে লাইভে দেখছি, কি সুন্দর আপনার হাসি, আপু তোমার লিপস্টিকের কালার কিন্তু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আজকে নতুন শেড ইউজ করেছি সো থ্যাংক ইউ।
মোহাম্মদ মুশফিকুর রহমান লিখেছেন যে টি শার্টে জোস লাগছে আপুনি, থ্যাংক ইউ সো মাচ। ডেইজি আপু লিখেছেন যে তোমার গায়ে সবই অপূর্ব লাগে গো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, সবাই এত প্রশংসা করছে, একটু পরে দেখা যাবে যে থাকে না যে মানুষ যখন অনেক প্রশংসা শুনে তখন ব্লাশ করতে থাকে, ব্লাশ করতে 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 একটা টাইমে টমেটোর মতো হয়ে যায়। তো আমি কখন টমেটোর মতো একটু পর ব্লাশ করতে করতে ব্লাস্ট হয়ে যায়, আই ডোন্ট নো। এত প্রশংসা করেন না ভাই, এত প্রশংসা করেন না, আমি একটু বেশি খুশি হয়ে যাচ্ছি। ডেইজি আপু লিখেছেন তোমার, ও আচ্ছা এটা তো পড়লাম। সিয়াম সাদিক লিখেছেন যে আমার ফেভারিট কালার ব্ল্যাক, চেক কারো ফেভারিট কালার ব্ল্যাক, তার মানে আজকে ব্ল্যাক পরে এসে কোনো একটা তো কাজে দিল। নিশা ওকে, আমি তার কমেন্টে কিছু বুঝিনি তো আমি ওইটা স্কিপ করে গেলাম। তানিশা ইসলাম লিখেছেন যে আছি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যাক মাশাল্লাহ কেউ ভালো আছে, এটা শুনলে মনটা কলিজাতে ঠান্ডা এসে পড়ে, ঠান্ডা চলে আসে। মুশফিকুর রহমান একটা হচ্ছে ব্ল্যাক কালারের স্টিকার দিয়েছে, গোল্ড মোল্টে একটা ব্ল্যাক কালারের স্টিকার দিয়েছে। একটা একটা কার্টুন, কার্টুন অ্যাকচুয়ালি একটা মুভি আছে, ওই মুভিটা আসলে বাচ্চাদের, তো এ কারণে আমি কার্টুন বলে ফেলতে ধরেছিলাম। তো ওই মুভিটা হচ্ছে মনস্টার ট্রাক, ওই মুভিটা আমার খুবই মজা লেগেছে। ওইখানে একটা কিউট মনস্টার থাকে এরকম ব্ল্যাক কালারে, একদম বিশাল বড়, একদম গোল্টু মোল্টু একটা মনস্টার, অনেক কিউট মুভিটা, মনস্টার ট্রাক মুভিটা দেখতে পারেন, অনেক আগের একটা মুভি আর কি, অনেক আগের বলতে বেশ কয়েক বছর আগের বলা যায়। শ্রী সুজন দাস লিখেছেন যে আমিও ভালো আছি আপু, যাক মাশাল্লাহ। ডেইজি লিখেছে যে তবে বেশিরভাগই নীল আর হলুদ, নেভি ব্লু এসব পরবে। আচ্ছা মাথায় রাখবেন, নীল কালার, নীল কালার কেন, নীল কালার কি আমাকে মানায়? আমার কিন্তু পছন্দের কালারের মধ্যে নীল কালার একটা, নীল, হ্যাঁ হলুদও ভালো লাগে বাট নীল কালারটা আমার, নীল বলতে আকাশি নীল যেটা, ওই নীল কালারটা আমার অনেক পছন্দ। কারণ এটা, এটার একটা স্পেসিফিক কারণ আছে যে ম্যাক্সিমাম মানুষ নীল কী, নীল কালারকে কী বলে, কষ্টের কালার, বাট আমার কাছে মনে হয় যে নীল কালার হচ্ছে মানে সাগরের থেকেও হচ্ছে গভীর, আকাশের থেকেও অসীম। তো আমি সবসময়, আমি সবসময় আমার যে কোনো পোস্টে হচ্ছে ব্লু কালারের হার্ট ইউজ করি। এটার একটা স্পেসিফিক কারণ আছে এটাই, যে আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসাটা হচ্ছে সাগরের থেকেও গভীর হতে পারে, আকাশের থেকেও অসীম হতে পারে। এ কারণে আমি নীল কালারের হার্ট ইউজ করি, কারণ আমি মনে করি যে নীল মানে কষ্ট না, দুঃখ না, নীল মানে ভালোবাসাও হতে পারে, নীল মানে হচ্ছে অসীমতা হতে পারে, গভীরত্ব হতে পারে। তো আমি এ কারণে সবসময় নীল কালারের হার্ট ইউজ করি। তো এই নীল কালারের হার্ট ইউজ করতে করতে কেন জানি নীল কালারেরটার প্রতি একটু হলেও থাকে না যে সফট কর্নার চলে এসেছে আমার, যাই হোক আমি জানি না অন্য কার, কারো কি আছে এরকম নীল কালার পছন্দ, নীল রঙের সব কিছু ভালো লাগে, এমনকি আছে কেউ? সিয়াম সাদিক লিখেছেন যে আপু আমার আর তিনটা পরীক্ষা আছে, পরীক্ষা দিতে দিতে আমার মাজা ব্যথা হয়ে গেছে। এটা সত্য কথা, আমরা যখন এক্সাম দিতে যাই, যে কি বলে এক্সাম যখন দিতে যাই তখন হচ্ছে থাকে না যে এক্সাম হলে লিখতে 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 আমার কাছে মনে হচ্ছে তিন ঘন্টা অথবা চার ঘন্টা, আমাদের এক্সাম তো চার ঘন্টা হয় বেসিক্যালি ভার্সিটিতে, তো চার ঘন্টা না পারি হয় না, মনে হয় যে এক্সামের মাঝে অ্যাটলিস্ট মাঝখানে একটু ব্রেক দিয়ে হচ্ছে আমাদের ফুড ব্রেক দেওয়া উচিত, টিফিন ব্রেক দেওয়া উচিত। যে আমি এক্সাম দিতে দিতে আমার সবচেয়ে কষ্ট হয় হচ্ছে আমি এক্সাম দিতে দিতে আমার ক্ষুধা লেগে যায়, লাইক আমার খাবার খেতে এত ইচ্ছে করে, এত ইচ্ছে করে। আর যখন হচ্ছে এক্সাম দিচ্ছি, ধরেন এক্সাম দিচ্ছি, এমনিই ক্ষুধা লেগেছে, চার ঘন্টার এক্সামে আমি সহ্য করে বসে থাকতে পারি না। তো তখন হচ্ছে আমি যখন সামনে তাকিয়ে দেখি যে ম্যাম সিঙ্গারা খাচ্ছে চা দিয়ে, আমি না হা করে তাকিয়ে থাকি। এরকম করতে করতে একদিন কী হয়েছে, আমি এক্সামে লেখাবার দিয়ে ক্ষুধা তো অনেক লেগেছে, একদম এক ধ্যানে টিচারকেই দেখছি, টিচারকেই দেখছি, এটাও খেয়াল করিনি যে টিচারও আমাকেই দেখছে, মানে থাক না যে টিচার খাচ্ছে এটা আমি দেখছিলাম। তারপর আমাকে হচ্ছে সেই ম্যাম জিজ্ঞেস করলো, সাদিয়া আপনার কি ক্ষুধা লেগেছে? পরে আমি, আমার তো তখন হুট করে কী হলো কী হলো,
ম্যাম একটু ক্ষুধা লেগেছে। তারপর ম্যামও অনেক ভালো ছিল যে আমাকে বললো যে আপনি কি সিঙ্গারা খাবেন? আমি বললি না ম্যাম সমস্যা নেই, আমার ব্যাগে খাবার আছে, আমি কি এখানে মানে একটু বসে বসে খেতে পারি? তো ম্যাম আমাকে ওইটা মানে এক দিয়েও করলো যে আচ্ছা খান সমস্যা নেই, ব্যাগে খাবার থাকলে ব্যাগ থেকে বের করে, মানে টিচারদের সামনে যে ব্যাগগুলো থাকে না, আমরা ব্যাগগুলো রেখে তারপর এক্সাম দিতে চাই, সেখান থেকে আমাকে খাবার বের করতে দিলো, তারপর আমাকে খেতে দিলো খাবার, তারপর আমি খেলাম, তারপর হচ্ছে এক্সাম দিলাম বাকিটুকু। তো ওইটা আমার খুবই এম্বারেসিং একটা মোমেন্ট ছিল, প্লাস আমি অনেক খুশিও হয়েছিলাম যে এম্বারেসিং মোমেন্টে পড়েছি ঠিক আছে, বাট থাকে না যে ক্ষুধাটাও আমার মিটলো, আমি খেতে পেরেছি, খাবার খেতে পেরেছি, টিফিন করতে পেরেছি। তো যখন এক্সাম দিয়ে বের হলাম, আমার সব ফ্রেন্ডরা আমাকে নিয়ে খুবই হাসাহাসি করছিলো যে কিরে তুই মানে একটুকু টাইমও হচ্ছে খাবারের লোভ সামলাতে পারলি না। আমার এটা ভীষণ আকারের হয় যে আমার অনেক জলদি ক্ষুধা লেগে যায়, আই ডোন্ট নো, আমার আসলে অনেক জলদি ক্ষুধা লেগে যায়। খাবার দাবারের কথা আর বলবো না, খাবার দাবারের কথা বলতে থাকলে আমার আসলেই আবার ক্ষুধা লাগবে। ওয়েল তানিশা ইসলাম লিখেছেন আপি আপনাদের অনেক মিস করি। ওয়েল মিস করো না, আমি প্রত্যেকদিন লাইভে আসবো, আর হ্যাঁ ক্যাম্পাসেও আসবো। মোহাম্মদ সাইদুল ইসলাম লিখেছেন যে আপু আপনার চশমাটা ছোট হয়ে গিয়েছে। ইয়েস এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আমার চশমাটা আসলেই ছোট হয়ে গিয়েছে, কারণ এই চশমা পরে আমি চোখে ইদানিং কম দেখা শুরু করে দিয়েছি। তো আমার মনে হয় যে আমার আরেকটু বড় চশমা লাগবে, যেটাতে করে আমি সব কিছু একদম ক্লিয়ারলি দেখতে পারবো। মুশফিক লিখেছেন যে দোয়া করো আপু, এসব কি বলছে, এসএসসিতে জিপিএ 5 পাবো এমন দোয়া করো, কি বলো না বলো। আমি তো এগুলো বলতে চাই না, আমি তো দোয়া অবশ্যই করি তুমি হচ্ছে ভালো করো, বাট আমার তো টেনশন হয় যে তুমি যে সারাদিন লাইভ দেখো অথবা হচ্ছে পড়ালেখা টাইম টু টাইম করো না, আমার তো আসলেই টেনশন লেগে যায় যে একটা ভালো রেজাল্ট করো। এটা তো আমিও চাই যে আমার বন্ধু একটা ভালো রেজাল্ট করুক, বাট তোমার তো ওইটার জন্য অনেক পড়া লাগবে, পড়ালেখা করা লাগবে, টাইম টু টাইম পড়তে হবে। আকাশ আকশে মণ্ডল লিখেছে যে তুমি ঘুরতে যেতে পারবে না। কেন পারবো না, কে আমাকে আটকাবে? ডেইজি আপু লিখেছেন ও মাই গড, কাব্যিকে এত করে বললাম তাও জয়েন করলো না, কেন? আচ্ছা কাব্যিকের সাথে তুমিও রাগ করো, আমিও রাগ করবো না। অসিত চক্রবর্তী লিখেছেন যে আপু আমাকে মনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ 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 ধন্যবাদ। বলে এতগুলো ধন্যবাদ দেওয়ার কিছু ছিল না, আমার অলমোস্ট সবাইকেই মনে থাকে। এত ব্রেন যদি আমি পড়ালেখায় ইউজ করতাম, ট্রাস্ট মি আমি হচ্ছে একদম টপার থেকে উপরের স্টুডেন্ট থাকতাম, বিল্ডিং স্টুডেন্ট থাকতাম, ব্রিলিয়েন্ট না বিল্ডিং স্টুডেন্ট থাকতাম। সিয়াম সাদিক লিখেছেন যে আজকে ইকোনমিক্স পরীক্ষা, প্রতিদিনের মতো আজকেও আছি। ইকোনমিক্স পরীক্ষা, ইকোনমিক্স অনেক টাফ হয়, ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পরীক্ষা দিও, তাহলে আমি অনেক খুশি হব অনেক। হাই হাই লিখেছেন ইজ ইট হিহি হিহি, মানে ইজ ইট হাই হাই নাকি হিহি, মানে এটা কী নাম, এটা কী নাম? আমার খালি হচ্ছে HIHI নামের জায়গায় হচ্ছে এটা, এটা দেখে আমার খালি মাথায় আছে হিহি, এটা কি নাম ভাই। লিখেছেন যে আপু আপনি কেমন আছেন গোবল, তোমার নাম পরে আমি হাসতে হাসতে মানে পিট হয়ে যাচ্ছি, বাট মজায় আছি, এটা বলা যায় যে মজায় আছি। মহিবুল ইসলাম সাকিব লিখেছেন যে হ্যালো আপু কেমন আছেন, ওয়েল আপু তো অনেক ভালো আছে, তুমি কেমন আছো সেটা বলো। নিশান লিখেছেন যে আপু ভালো আছেন, হ্যাঁ আমি অনেক ভালো আছি, এর আগে কী ভাষায় লিখেছো আমি জানি না, বাংলা ভাষায় লিখলে আমি আসলে ওইটা পড়তে পারবো, এই যে লাইক এখন যেটা তুমি লিখেছো সেটা হচ্ছে বাংলায় ছিল, দ্যাটস আই আমি বুঝেছি, এর আগে যা লিখেছো আমি বুঝিনি, তো এরপরে যখন কমেন্ট করবে অবশ্যই চেষ্টা করবে বাংলায় লিখতে, না হলে বাংলায় আদারওয়াইজ ইংলিশে লিখতে, ওইটাও বুঝবো, বাট আদারওয়াইজ আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারি না। মুশফিকুর রহমান লিখেছেন যে একটুখানি দেখবো বলে আকাশ পাতাল ইচ্ছে আমার, পারলে বাজিয়ে দিও। অবশ্যই চেষ্টা করবো বাজিয়ে দেওয়ার। সিয়াম লিখেছেন যে আপু পরীক্ষা আছে তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। ওয়েল
আল্লাহ হাফেজ, পরীক্ষা অনেক ভালো করে দাও, ভালো একটা পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, এটাই আশা করি। আর সিএম লিখেছেন যে আর দোয়া করতে বললো সবাইকে, সবাই প্লিজ ওর জন্য দোয়া করো, কারণ আমরা চাই যে আমাদের ছোট ভাইটা একটু ভালো করে পরীক্ষা দোক, একটা ভালো রেজাল্ট করুক, আই হোপ সো। আরিয়ান দিহান লিখেছেন যে তো কি ভাই, আই মিস ইউ, সত্যি তো কি আমিও অনেক মিস করি, অনেক মানে এখন মনে হয় যে একটা মাসই তো, বাট কেন জানি মনে হচ্ছে যে অনেক 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 দিন ধরে দেখা, এক মাসও না অ্যাকচুয়ালি, ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছে 10 দিন আগে, তবুও কেন জানি মনে হচ্ছে যে 10 মাস হয়তো বা হয়ে গিয়েছে, অনেক দিন দেখা হয় না। এরকম ভালো ফ্রেন্ডরা হচ্ছে থাকে না যে একদম কানেকশন থেকে তো যায়নি, বাট থাকে না যে অনেক দিন কন্ট্যাক্ট নেই, এই কারণে খারাপ লাগছে। তো কি আনমোল দুজনকেই অনেক মিস করছি। আজমান সরকার লিখেছেন যে আজই পছন্দ হওয়া আমাদের কি, ও আচ্ছা, আজ প্রচন্ড হাওয়া আমাদের বাসার পাশের নদীতে, আচ্ছা আচ্ছা, ওয়েল গতকালকেও এরকম, ইদানিং কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, আমি নোটিস করছি যে অনেক বাতাস আসছে, মানে এই এরকম ওয়েদার কিন্তু আসলে ভালো লাগে, তাই না? মুশফিকুর লিখেছেন ডেইজি তালুকদার লিখেছেন নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিলো, সাদিয়াকে দেখে আমারই অন্তরে প্রেম জাগিল রে, আহা রে। তানিশা ইসলাম লিখেছেন যে আপি আপনাদের অনেক মিস করি, মিস করো না, মিস করো না আমাকে, আমার সাথে সবসময় কানেক্টেড থেকো, তাহলে আমাকে আর মিস করা লাগবে না। জিন্দি জিদনি সাদিয়া লিখেছেন যে আমি শাওন আপু ভালো আছো, সাদিয়া নামে আমাকে একজন বলছি, সে শাওন আমাকে জিজ্ঞেস করছে ভালো আছি কিনা, ওয়েল আমি ভালো থেকে কনফিউজড আছি এখন, তোমাকে সাদিয়া ডাকবো না শাওন ডাকবো। নাহিদ ইসলাম লিখেছেন যে হ্যালো কেমন আছো আপু, ওয়েল আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো। শিহাব লিখেছেন যে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে, একটু আগে বললেও হয়তো বা আমি শোনাতে পারতাম, বাট এখন ঘন্টার একেবারে শেষের দিকে আছে, এখন হয়তো বা শোনাতে পারবো না, বাট হ্যাঁ নেক্সট কোনো লাইভে অবশ্যই শোনাবো আমি। ডেইজি লিখেছেন যে ওই সাদিয়া সবই কি ভুলে গেলা, আপনি আপনি করছো কেন আমাকে, আহা আপনি বলে ফেলেছি, আচ্ছা আচ্ছা তুমি করে বলবো, আচ্ছা সমস্যা নেই, হি হি লিখেছে আর কি, ওর নাম হাই হাই না হি হি আমি জানি না, আপু আপনি একটা গান শোনাবে, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি, এই গানটা, এই গানটা ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি, গানটার আসলে লিরিক আমার কাছে জানা নেই, শুরু আমার কাছে জানা নেই, তো আমি গান চাইলেও গাইতে পারবো না, আর আমি গান গাইতে ভীষণ ভয় পাই, তো গাবো না। নাহি ডেইজি তালুকদার লিখেছেন যে তুমি লোভা, ভাই খাবার দাবার দেখলে অনেক ক্ষুধা লাগে, এখন এটা আমি মানে মিথ্যা বলবো না, আর এতক্ষণ পরীক্ষা দেওয়া পসিবল না ব্রো, এতক্ষণ পরীক্ষা দেওয়া পসিবল না। নাহিদ লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছো, ওয়ালাইকুম আসসালাম আপু অনেক ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো। ধ্রুব নীল লিখেছে যে শুভ সকাল, শুভ সকাল তোমাকে, কেমন আছো তুমি। মুশফিকুর রহমান লিখেছেন যে বাসায় মেহমান এসেছিলো, তাদের নাস্তায় গ্রিন টি দিলাম, পাশ থেকে আমার বন্ধু বললো কি রে তোরা তো বড় লোক হয়ে গেছোস, আসলে তো চিনি আর দুধ বাচ্চাতে গ্রিন টি দেওয়া হয়েছে। গ্রিন টির এটা একটা সুবিধা যে গ্রিন টিতে চিনি দেওয়া লাগে না, দুধ দেওয়া লাগে না, তো আলটিমেটলি আর গ্রিন টি কিন্তু অনেক হেলদি একটা খাবারের পানীয় আইটেম, যেটা আসলে আমাদের বডির জন্য ভীষণ ভালো। আমি কিন্তু নিজেও গ্রিন টির একদম অন্ধ ভক্ত, আমার প্রত্যেক দিন গ্রিন টি লাগেই লাগে, আমি গ্রিন টি খুবই পছন্দ করি, এটা একে তো স্কিনের জন্য ভালো, এটা যাদের ঘুম হয়নি, ইনসমনিয়ার প্রবলেম আছে তাদের জন্য এটা খুবই উপকারী, যে রাতের বেলায় যদি, রাতের বেলায় না অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকটাতে যদি এক কাপ গ্রিন টি খান উইদাউট এনি সুগার, উইদাউট এনিথিং এলস, জাস্ট একটা গরম কাপে, মানে গরম পানির কাপে হচ্ছে একটা গ্রিন টির টি ব্যাগ ভিজাবেন, দেখবেন যে আপনি ওই চাটা খেলে, গ্রিন টি খেলে হচ্ছে আপনার রাতে খুব 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 ভালো ঘুম হয়েছে, এটা কিন্তু আমাদের বডির জন্য আসলেই ভালো। সুনসুম লিখেছেন যে আপু আমি তোমার নতুন বন্ধু, তুমি কেমন আছো, ওয়েল আমি অনেক ভালো আছি, তোমার নামটা ইউনিক, সুনসুম সুনসুম,
সিসিমপুরের কথা মনে পড়ে গেল। জাহির হোসেন লিখেছেন, আপুর নাম কি? আপুর নাম পোস্টের উপর লেখা আছে, আর লাইভে কিছুক্ষণ থাকলে আই গেস তুমি আমার নাম জেনে নিতে পারবে। আজমান সরকার লিখেছেন যে, আপু হাওয়া দেখছিলা? ওয়েল, আমি হাওয়া এখনও দেখতে পারছি না, কারণ আমি হাওয়া হচ্ছে দেখতে যাব আমার ফ্রেন্ডদের সাথে, কিন্তু আমি সময় পাচ্ছি না। আবার আমি যেদিন সময় পাচ্ছি আমার ফ্রেন্ডসরা সেদিন সময় পাচ্ছে না। আলটিমেটলি আমি এখনও হাওয়া দেখতে যাইনি, আর হাওয়া এমন একটা মুভি যে মুভিটা আসলে হলে গিয়েই দেখার মতো মুভি। সো ইয়েস, আমি ওই মুভি হলে গিয়েই দেখবো, তাই এখনও দেখিনি। ডেইজি লিখেছেন যে, ওয়েল 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 সাদিয়া তুমি এত দুষ্ট কেন? দুষ্ট নামটা নিয়ে, আমি দুষ্ট নাম, মোটেও দুষ্ট নাম, আমি প্রচণ্ড ভদ্র বাচ্চা। হৃদয় ফারাবি লিখেছে, গুড মর্নিং, কেমন আছো কিউটি? ওয়েল, আমি অনেক ভালো আছি, গুড মর্নিং তোমাকে, তুমি কেমন আছো সেটা বলো। সাকিব লিখেছেন যে, আপু আমিও ভালো আছি, ইউ লুক লাইক সো গর্জিয়াস, ব্ল্যাক ইজ অলওয়েজ বেস্ট। ইয়েস, ব্ল্যাক কালারটি হচ্ছে এমন কালার যেটাতে হচ্ছে সবই কী ভালো লাগে, আই নো দ্যাট, থ্যাংক ইউ সো মাচ। খাইরুল বাশার লিখেছেন যে, গুড মর্নিং, গুড মর্নিং তোমাকে, কেমন আছো তুমি? সান্টা পান্ডা আর রাহুল দত্ত লিখেছেন, আমি কলকাতা থেকে, বল কলকাতা থেকে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ। শিহাব অনেক বড় একটা কমেন্ট করেছে, বাট আমার হাতে একদম সময় নেই কমেন্টটা পড়ার। রাতুল অধিকারী আছে, শুভ বিশ্বাস আছে, আরও অনেকে সাথে আছে, বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে তাদের কমেন্টসগুলো পড়তে পারছি না, কারণ সময় বলছে একদমই, আমরা ঘন্টার শেষের দিকটাতে আছি, তাই যেটা করব এই ঘন্টা থেকে না চাইলেও বিদায় নিয়ে নিতে হচ্ছে। কিন্তু ভাববেন না একেবারে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি কিছুক্ষণ পরে আবার একটা নতুন ঘন্টা নিয়ে ফিরে আসবো, শেষের ঘন্টা নিয়ে ফিরে আসবো, তো শেষের আরও এক ঘন্টা পরে আছে, তো বাকি আড্ডাটা সেখানেই হবে লাইভে থেকে, প্লাস এই ঘন্টা থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। আর এখন যেটা করব চলে যাব গানই, কিছু চমৎকার গান শুনিয়ে ফিরে আসবো, আবারও কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন এবং শুনতে থাকুন রেডিও দিন রাত 93.6 FM, টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।